বর্তমানে সুইপার কিপারদের চাহিদা বিশ্বব্যাপী। সুইপার কিপার অর্থ হল এমন একজন গোলকিপার যিনি কেবল গোলপোস্টে দাঁড়িয়ে গোলই সেভ করবেন না, শুধু একই সাথে তিনি পাসিং ও ট্র্যাকেলেও ভালো হবেন, যিনি ডিবক্সের বাহিরে এসে ডিফেন্ডারদের মতো আচরণ করবেন। বর্তমানে বিষয়টি স্বাভাবিক হলেও একসময় গোলকিপারদের এমন আচরণ পাগলামি বলে মনে করা হতো। প্রথম যিনি ফুটবলে এমন সুইপার কিপারের ধারণা নিয়ে আসেন তিনি কলম্বিয়ার গোলকিপার রেনে হিগুইতা। ফুটবল মাঠে অবিশ্বাস্য সব কর্মকাণ্ড করা এই গোলরক্ষক পরিচিত ছিলেন এর লেকো বা উন্মাদ নামে। আজকে আমরা রেনে হিগুইতার গল্পই শুনব। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর এক বিচিত্র দৃশ্য দেখল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়াম। সেদিন খেলা চলছিল ইংল্যান্ড আর কলম্বিয়ার মধ্যে। পেনাল্টি বক্সের বেশ বাহিরে থেকে গোলপোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার জেমি রেডন্যাপ। বল ছুটে আসছিল কলম্বিয়ান গোলকিপার রেনে হিগুইতার দিকে। তিনি বলটি হাত দিয়ে না ধরে করলেন এক অদ্ভুত কাজ। শরীরটাকে অদ্ভুতভাবে বাঁকিয়ে পা দুটো পেছন দিক থেকে উড়িয়ে নিয়ে এসে ডিগবাজি দেওয়ার মতো করে বল উল্টো করে শট নিলেন তিনি। এমন দৃশ্য এর আগে কোনোদিন কেউ দেখেনি, না এরপরে কেউ কোনোদিন দেখেছে। দর্শকরাও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তবে রেনে হিগুইতা বরাবরই এমন পাগলাটে। তার পোশাক এবং বিচিত্র রকম কোকড়াচুল সবার আগে মনোযোগ কেড়ে নিত। গোলরক্ষক হিসেবেও ছিলেন দারুণ, দুর্দান্ত সব সেভ করতেন, কিন্তু লোকে তাকে মনে রেখেছে গোল সেভ করার জন্য নয়, বরং বল পায়ে তিনি যে কারিকুরি করতেন তার জন্য। রেনে হিগুইতাই প্রথম গোলকিপার যাকে দেখা যেত বল পায়ে উঠে যাচ্ছেন মিডফিল্ডে, প্রতিপক্ষ খেলোয়াড়কে ড্রিবল করে বল সামনে বাড়াচ্ছেন কিংবা ট্র্যাকেল করে বল কেড়ে নিচ্ছেন স্ট্রাইকারদের পা থেকে। কেবল যে ডিফেন্ডারদের মতো আচরণ করে সন্তুষ্ট থাকতেন এমন নয়, মাঝে মাঝে বল নিয়ে ঢুকে পড়তেন প্রতিপক্ষের অর্ধেও। স্ট্রাইকারদের এমন দুর্দান্ত শটও নিতে পারতেন, ফলে প্রায় দেখা যেত গোলকিপিং ছেড়ে ফ্রিকিক নিতে চলে গেছেন অথবা পেনাল্টি শট নিতে। আন্তর্জাতিক ম্যাচে তিনটি গোল আছে তার, ক্লাব ফুটবলে আছে ৩৮টি গোল। তার এমন পাগলামি আর নাটকীয়তাময় খেলার জন্য লোকে তাকে ডাকত এল লেকো বা উন্মাদ বলে। শুধু খেলার মাঠেই নয়, দৈনন্দিন জীবনও নাটকীয়তায় ভরা। দেখতে কুৎসিত বলে ২০০৫ সালে প্লাস্টিক সার্জারি করে চেহারাই বদলে ফেলেছিলেন তিনি, অথচ তার জন্ম হয়েছিল কলম্বিয়ার এক দরিদ্র পরিবারে। বাবা ছোটবেলাতেই পরিবার ত্যাগ করে চলে যান, মাও মারা যান খুব কম বয়সে, নানির কাছেই বড় হয়েছেন তিনি। তার বড় হওয়ার সময়টায় কলম্বিয়ায় ছিল ড্রাগ মাফিয়াদের রাজত্ব। ৯০ দশকে সে দেশের প্রায় সবাই কোনো না কোনো ড্রাগ গ্রুপের সাথে জড়িত ছিল। রেনে হিগুইতাও ব্যতিক্রম নন। ১৯৯৩ সালে এক কিডন্যাপিংয়ের ঘটনায় জড়িয়ে পড়েছিলেন তিনি। ড্রাগ লর্ডদের মধ্যে টাকার মীমাংসা হয়েছিল তার মাধ্যমে, ফলে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। জেলে তার সঙ্গে দেখা করতে আসেন কুখ্যাত ড্রাগ লর্ড পাবলো এসকোবার। ৭ মাস পর যখন মুক্তি পান তখন তার ফিটনেস না থাকার কারণে ১৯৯৪ বিশ্বকাপে যাওয়া সম্ভব হয়নি। তবে ১৯৯০ বিশ্বকাপে যা করেছিলেন তার জন্য রেনে হিগুইতার নাম মনে রাখবে ফুটবল সমর্থকরা। ১৯৯০ সালের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়া মুখোমুখি হয়েছিল সে বিশ্বকাপের চমক ক্যামেরুনের। ৯০ মিনিট খেলা গোলশূন্য থাকার পর ১০৮ মিনিটে রেনে হিগুইতা চলে আসেন মাঝমাঠে। একজন ডিফেন্ডার তাকে ব্যাকপাস দিলে ক্যামেরুনের স্ট্রাইকার রজার মিলা এগিয়ে আসেন রেনে হিগুইতার দিকে। স্বভাব বসে তাকে ড্রিবল করতে যান তিনি, কিন্তু উলটপালট করে ফেলেন। রজার মিলা তার পা থেকে বল কেড়ে নিয়ে ছুটে যান গোলপোস্টের দিকে।
শেষ মুহূর্তে স্লাইডিং ট্র্যাকেল করেও বলের দখল পেলেন না রেনে হিগুইতা। রজার মিলা গোল করলে কলম্বিয়া বাদ পড়ে যায় বিশ্বকাপ থেকে। রেনে হিগুইতার ভুল থেকে রজার মিলার গোলটি বিশ্বকাপের এক স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। আরও অনেক বছর পর রেনে হিগুইতা তার ভুলের জন্য নাকি সুইপার কিপার ধারণার প্রবর্তক হিসেবে আলোচিত হবেন তা সময়ই বলে দিবে। ফুটবলের এমন গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।